আমার নবী একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়া বলেছিলেন, ভাই জিব্রাইল আপনার বয়স কত? হযরতে জিব্রাইল বলল, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমার বয়স কত এটা আমার জানা নাই, তবে নবী এতটুকু আমি বলতে পারি, যেদিন আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে বানাইছেন, যেদিন আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে সৃষ্টি করেছেন, ও নবী আমার, ওই দিন আমি আসমানের দিকে তাকাইয়া একটা উজ্জ্বল তারকা দেখেছিলাম, ও পয়গম্বর ওই তারকাটা আমি দীর্ঘ 70,000 বছর দেখেছি, আবার ওই তারকাটা নিভে গেছে, ওই তারকাটা গোপন হয়ে গেছে, এবার ওই তারকাটা আমি 70,000 বছর দেখি নাই, ও নবী এইভাবে করে করে আমি ওই আসমানের উজ্জ্বল তারকাটা মোট 70,000 বছর পর্যন্ত দেখেছি। এবার নবী আমার জবাব দিয়া বলেন, এবার নবী আমার ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল তুমি যেই আসমানের তারকাটা 70,000 বছর পর্যন্ত দেখেছো, ও ভাই জিব্রাইল ভালো করে শুনিয়া নাও, ওই আসমানের উজ্জ্বল তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।